নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। 10,323 জন শিক্ষককে বিভ্রান্ত করছে তাদের মধ্যে থাকা তথাকথিত শিক্ষক নেতারা। 10,323 জন শিক্ষকদের জন্য পূর্বতন সরকার যা করতে পারেনি, বর্তমান সরকার তা করেছে। বৃহস্পতিবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে 58তম শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সারা দেশের পাশাপাশি রাজ্যেও বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় 58তম শিক্ষক দিবস। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, রাজ্যের মুখ্য সচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অ্যাডহক ভিত্তিতে কর্মরত 10,323 জন শিক্ষকদের তথাকথিত নেতাদের এক হাত নেন। মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি 10,323 জন শিক্ষকের নেতারা হুলিয়া জারি করেছে, 14 তারিখ তাদের সাথে দেখা করতে হবে, তারা ডেপুটেশন প্রদান করবে। মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। তারা আগাম সময়ও নেয়নি, কোনো ধরনের যোগাযোগও করেনি। তারা জানে না 14 তারিখ মুখ্যমন্ত্রী ত্রিপুরায় থাকবে কি থাকবে না। এই তথাকথিত শিক্ষক নেতারা 10,323 জন শিক্ষককে বিভ্রান্ত করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ধমকি দিচ্ছে যে 14 তারিখ আমরা আসবো, ওনার সঙ্গে দেখা করবো, আমার সঙ্গে কথা নেই, বার্তা নেই। ও প্রেস কনফারেন্স করে দিচ্ছে। প্রেসে ওনার বলা উচিত ছিল যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য দিনক্ষণ ত্যাগ করবো, ওনার কাছে আবেদন করব যে ওনাদের সরকার আসার পর 2 বছরের জন্য আমাদেরকে অতিরিক্ত সময় এনে দিতে সক্ষম হয়েছেন, আমাদের জন্য যাতে কোনো একটা ব্যবস্থা হয় তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চাই। সেটা না বলে নেতাগিরি স্টাইলে বলছে যাব, দিনক্ষণ তাই করে দিয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন কি পিএম এর সঙ্গে তার মিটিং আছে, না ত্রিপুরা থাকবেন না থাকবেন কোনো কিছু জানকারি নেই। আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আপনাদের কি মনে হয় যে সারাদিন আমি ফ্রি বসে থাকি? কোন প্রতিনিধি আসলেই আমি দেখা করতে পারবো? 40 লক্ষ জনতা চুনে আমার মতো ছোট্ট একটা কার্যকর্তাকে আপনারা মুখ্যমন্ত্রী বানিয়েছেন উইদিন 3 ইয়ার্স। মানুষের আশা ভরসা সমস্ত কিছু মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ উপর হয়। সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর উপর আশা, দেশকে সর্বোচ্চ আসনে পৌঁছে দেবে। আমাকে দেখতে প্রত্যেকটি মানুষ তাকিয়ে থাকে কবে ত্রিপুরাকে উনি সর্বশ্রেষ্ঠ বানাবে, কবে আমার ঘরে রোজগার এনে দেবে, উনি ভিজন ডকুমেন্টসে যা যা বলেছেন কবে লাগু করবে, আশার দৃষ্টিতে দেখি। আরো জন প্রেস কনফারেন্স করছিল বিন্দি লাগিয়ে, ও কোনো টিচার, তা আমাদেরকে নির্ণয় করতে হবে যে রতন বাবু যে বিশ্বাসটা আজকে রেখেছেন সেই বিশ্বাসের সঙ্গে আমাদের ব্যবহারের মাপকাঠি সঠিক হওয়া উচিত। 10,323 জন শিক্ষকদের জন্য পূর্বতন সরকার যা করতে পারেনি, বর্তমান সরকার তা করেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের নির্দেশে 10,323 জন শিক্ষকের চাকুরি গিয়েছে, কিন্তু রাজ্যের নয়া সরকার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সাথে কথা বলেছে এই শিক্ষকদের বিষয় নিয়ে। সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে তাদের চাকুরির সময়সীমা 2 বছর বৃদ্ধি করেছে।
বাবু কিন্তু আজকে আপনার রাজ্যে অনেক উপর উঠেছে, অনেক উচ্চ জায়গা স্থান দিয়েছেন। আর যখন উচ্চ জায়গা স্থান দিয়েছেন তখন দায়িত্ব বেড়েছে। কোনটা আমাকে পিড়িয়ে দিয়ে পীড়া দিয়েছে? এরা যে 10,323 শিক্ষকের চাকরিকে মাননীয় হাইকোর্ট, তারপর মাননীয় সুপ্রিম কোর্ট নিরস্ত করেছে, অত্যন্ত সেন্সিটিভ বিষয়। সিদ্ধান্ত কে করেছে? সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত। আমাদের নতুন সরকার আসার পর রতন বাবু প্রচেষ্টা, যেটা পুরনো সরকার করতে পারেনি, সুপ্রিম কোর্ট বহিছিল, দিল্লিতে বকিল বহিছিল, সরকারও ত্রিপুরা সরকারই ছিল, শিক্ষামন্ত্রীও প্রকাশ জাভড়েকরই ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এছাড়া। কিন্তু যেটা করতে পারেনি সেটা রতনবাবু এবং তার দপ্তরের প্রচেষ্টা করা সম্ভব হয়েছিল, যে সুপ্রিম কোর্ট 2 বছর সময় দিয়েছিল আমাদের। বর্তমান সরকার গুণগত শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে চাইছে। স্বচ্ছ নিয়োগ নীতি তৈরি করেছে বর্তমান সরকার। নয়া সরকার প্রতিষ্ঠার পর ক্যাটের মাধ্যমে যারা চাকুরি পেয়েছে তাদের নিয়োগ হয়েছে স্বচ্ছতার সাথে। কেউ চ্যালেঞ্জ করে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যেতে পারবে না বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন, সরকার চালানো পুতুল খেলা নয়। তার আগেও হয়তো বা ওনারা প্রচেষ্টা করেছেন, ওনাদের মতো ওনারা করেছেন, যেটা রতনবাবু বলছিলেন পজিটিভ চিন্তা করা, নেগেটিভ চিন্তা করা, আমরা পজিটিভ চিন্তা করি। ওনারাও চেষ্টা করেছিলেন কিন্তু তার ফসল পাননি, আমরা পজিটিভিটির সঙ্গে চেষ্টা করেছি, কিছুটা রেজাল্ট এসেছে। ত্রিপুরা তো কোয়ালিটি অফ এডুকেশন চাই, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি। যারাই নতুন সরকার আসার পর টেকের মাধ্যমে চাকরি পেয়েছেন, ট্রান্সপারেন্ট, কোনো ব্যক্তি মূল্য তুলতে পারবে না, কোনো ব্যক্তি হাইকোর্টে যেতে পারবে না, কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টে যেতে পারবে না, কোনো কোর্টের দরকার নেই। কারণ কি? সরকার সঠিক দিশাতে সঠিক নির্ণয় ট্রান্সপারেন্ট করেছে, কেউ চ্যালেঞ্জ করতে পারবে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও আলোচনা করেন শিক্ষামন্ত্রী, রাজস্ব মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে এদিন সমগ্র রাজ্যের মোট 31 জন কৃতী শিক্ষককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের হাতে ট্রফি তুলে দেন। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় সহ মোট 11টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বাধারঘাট বিধানসভা উপনির্বাচনে সর্বশেষ নির্বাচনী প্রচারে মাঠে দেখা গেল প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহাকে। নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে বলে আশাবাদী তিনি। বাধারঘাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হয়েছেন রতন দাস। মনোনয়ন জমা দেওয়ার দিন উপস্থিত না থাকলেও নির্বাচনী প্রচারে অবশেষে নামলেন প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা। বৃহস্পতিবার তিনি বাধারঘাট এলাকায় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এই নির্বাচনে ভালো ফল করবে কংগ্রেস বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন করার দাবি জানান তিনি, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। দিলীপ সরকার বিধায়কের অকাল মৃত্যুতে উপনির্বাচন ঘোষণা দিয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে
আমাদের রতন দাস উনি নমিনেশনও দাখিল করেছেন এবং এখানে আমরা কর্মীদের সঙ্গে মত বিনিময় করছি। আমরা ভালো লড়াই করব এবং আপনারা দেখেছেন যে বিগত লোকসভা নির্বাচনে 465টি উপরে পুলিং সেন্টারে পেপক রিগিং হয়েছে, যা রিটার্নিং অফিসারের রিপোর্টের কথায়। রিটার্নিং অফিসার যে রিপোর্টে দিয়েছিল যে লোকসভা নির্বাচনে 450 উপরে পুলিং সেন্টারে রিগিং হয়েছে, 167টি রিপোর্ট হয়েছে। সেই ক্ষেত্রে সেই জন্য সে অভিজ্ঞতা নিরিখে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি রাখব যে বিরাট সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে যেতে নির্বাচনটা হয়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 10 দফা দাবির ভিত্তিতে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের নিকট গণ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। ডেপুটেশনের পাশাপাশি রাজধানীর বুকে এক চোখ ধাঁধানো মিছিল সংগঠিত করা হয়। ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের উদ্যোগে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে 10 দফা দাবির ভিত্তিতে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয়। একদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দাবির মধ্যে রয়েছে 2017 সাল থেকে ফিটনেস ফাইন দৈনিক 50 টাকা করা হয়েছে, এ সিদ্ধান্ত প্রত্যাহার করা, প্রতিদিন ফিটনেস প্রদান করা, পরিবহন অফিসে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা সহ 10 দফা দাবিতে এই গণ ডেপুটেশন প্রদান বলে জানান ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কান্তি বিশ্বাস। আমাদের বিশেষ করে আমাদের অল ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলার উদ্যোগে এই ডেপুটেশনটা নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন দলতবা দাবি আছে, এর মধ্যে এই বিশেষ করে 10/3/2017 ইং তারিখে হইতে ফিটনেসের ফাইন দৈনিক 50 টাকা লাগু করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। 2013 সনে যেসব অটো রিক্সা ড্যামেজের জন্য অরিজিনাল কাগজপত্র নেওয়া হয়েছে তা অবিলম্বে অফারোড পারমিট প্রদান করতে হবে। প্রতিদিন ফিটনেস করার ব্যবস্থা করতে হবে, আমাদের প্রতিদিন ফিটনেস হয় না, ফিটনেসটা প্রতিদিন করতে হবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অসমের শিলচরে গান্ধীবাগে বিনোদন পার্কের শিলান্যাস করতে গিয়ে নগর উন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকাকে কালো পতাকা দেখালো বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। বিক্ষোভের মুখে পড়েন প্রভাবশালী নেতা মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীকে ভিজিলেন্স সেল দিয়ে প্রকল্পের তদন্ত করার আর্জি প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের। অসমের শিলচর গান্ধীবাগের শিলান্যাস হল বিনোদন পার্কের। নগর উন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকা ফলকের উন্মোচন করেন। সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, সাংসদ রাজদীপ রায়, পুরপ্রধান নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর। মন্ত্রী পীযূষ হাজারিকা গান্ধীবাগে পৌঁছানোর পর তাকে কালো পতাকা প্রদর্শন করে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। তাদের সাথে আন্দোলনে সামিল হয় কাছাড়ের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব সহ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। পুলিশ সিআরপিএফ যখন ডিআইজি বাংলার সামনে ব্যারিকেড করে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং কংগ্রেসকে ঠেকাতে ব্যস্ত, তখনই মন্ত্রীর সামনে কালো পতাকা দেখানো হয়। তারা পরে সেন্ট্রাল রোড নরসিংটোলা হয়ে মূল বিক্ষোভে সামিল হয়। সে সময় পুলিশ এবং সিআরপিএফ এর পক্ষে ব্যারিকেড টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে। পরে আন্দোলনকারীরা ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের সোজা বক্তব্য, বিনোদন পার্ক হোটেল মল শিলচরে এলে তাদের আপত্তি নেই, কিন্তু ঐতিহ্যমণ্ডিত গান্ধীবাগটাই এখন শিলচরের ফুসফুস। ওদিকে মন্ত্রী হাজারিকাকে গান্ধীবাগে কোথায় কি হবে তা ঘুরে দেখান সাংসদ রাজদীপ রায়। পরে ফলক উন্মোচন করে মন্ত্রী হাজারিকা বলেন, সাংস্কৃতিক কর্মীরা চাইলে যে কোনো সময় তার সঙ্গে কথা বলতে পারেন, তিনি সেজন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু কংগ্রেসের সঙ্গে তিনি কথা বলতে নারাজ, কারণ এরা একে রাজনৈতিক রং দিয়েছে। মন্ত্রীর কথায় গান্ধীবাগে পরিত্যক্ত জমিতে এই বিনোদন পার্ক হবে, বেসরকারি সংস্থা এই প্রকল্পটি নিয়েছে, পুরসভা মোটা টাকা পাবে, শিলচরের কল্যাণেই খরচ হবে। কবীন্দ্র পুরকায়স্থের অভিযোগ, বিরোধীরা বিরোধিতা করবেই তা স্বাভাবিক, কিন্তু এর তো একটা যুক্তি থাকবে। তিনি মনে করেন এদিন যারা বিরোধিতা করলেন তারা অযৌক্তিকভাবেই বিক্ষোভ দেখিয়েছেন। সাংসদ রাজদীপ রায় খোলামেলাভাবেই বলেন,
রক্তচক্ষু দেখিয়ে এই প্রকল্প আটকানো যাবে না। তারা রক্তচক্ষুকে ভয় পান না। বিক্ষোভে সামিল হয়ে সাংসদ সুস্মিতা দেব বলেন, শুরু থেকেই এই প্রকল্প নিয়ে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল। চারতারা হোটেল, বাণিজ্যিক কমপ্লেক্স ইত্যাদির কথা উল্লেখ করা হয়নি। তাই তাদের দাবি, মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল দিয়ে এর তদন্ত হোক। আমরা বারবার বলেছি গান্ধীবাগ উন্নত হোক, আমরা সেটা সহযোগিতা করব, কিন্তু শিলচর শহরের মানুষরা বলছে যে এখানে প্রত্যেক বিল্ডিং কেন হবে, হোটেল হবে, ব্যাংকুয়েট হবে, আজকে এখানে সার্কিট হাউস আছে, শিলচর শহরে কনজেশন আছে, কিন্তু নিহার ঠাকুর দুইজন কমিশনারকে নিয়ে আজকে তানাশাহি চালিয়ে যাচ্ছে। উনি একটা এগ্রিমেন্ট করেছেন, যে এগ্রিমেন্টের ব্যাপারে ডিসি জানে না যে এখানে হোটেল ব্যাংকুয়েট হবে, সেকশন 63(2) তে লিজ দিতে হলে পারমিশন লাগে, কিন্তু পারমিশন ওরা নেয়নি। আমরা সিএম কে বলছি, আপনি সিএম ভিজিলেন্স এর ইনকোয়ারি করান, এবং আমাদের সন্দেহ, উই সাসপেক্ট দ্যাট এই প্রজেক্টের লেনদেন হয়েছে যেটার মধ্যে নিহার ঠাকুর জড়িত আছে। এখন পার্ক বর্তমান আছে, এখন তো ভালো হয়ে থাকা নাই, মানুষ এখন ভাল পার্ক লাগে না নালাগে সেটা ইম্পর্টেন্ট। এখানে মল আর হোটেল হচ্ছে বলে নাগরিকরা অভিযোগ করছেন স্যার, কথাটো তেনেকুয়া, মই যেখিনি জানো মল আর হোটেল, মই যেখিনি জানো আপোনালোকক কৈছো, এতে বর্তমান 19 বিঘা মাটি আছে, 2 বিঘা মাটি আমৃতৰ এটা প্রজেক্ট হবত দাগ দিয়া হৈছে, আৰু বাকি 17 বিঘা মাটি থাকিব, 17 বিঘা মাটিৰ 2 বিঘাতকৈ কম দুটা বিল্ডিং হব, দুটা ফালে তাকো দূৰত দূৰত কাৰ মোবাইল, গতিকে একেলগেও নহয় মই যিটো শুনিছো। আৰু এইটো আজি চাওক, পিপিপি মডেলটো কংগ্ৰেছেও কৰিছে, পিপিপি মডেল সকলোৱে কৰে, প্ৰাইভেট প্লেয়াৰ যদি নানে ইনভেষ্টমেণ্ট নাহে, গতিকে ইয়াত যদি পাৰ্ক এখন ভালদৰে কৰিব লাগে, এইটো আমাৰ গভৰ্ণমেণ্টে ইনভেষ্ট নকৰে, গতিকে যদি পাৰ্কখন ভাল হয় তাতো কাৰো ক'ব লগা নাথাকে। কিন্তু মই এটা কথা ক'ম যে ইয়াত থকা গছ এডালো কাটিব নালাগে। হোটেল আৰু মল ছাৰ চাওক এটা কথা, মল হোটেলটো এখন মই এটা যদি আপোনালোকক কওঁ, আমি মই মিউনিচিপাল ডিপাৰ্টমেণ্টৰ মিনিষ্টাৰ হিচাপে কওঁ, যদি ক'ৰবাত এটা এখন মাৰ্কেট বনাই মিউনিচিপালিটিৰ কেইটামান টকা ইনকাম হয়, যাৰ ফলত মোৰ এমপ্লয়িক, আমাৰ এমপ্লয়িক চেলাৰি দিব পাৰে, সেইটো মই বাধা নিদিওঁ। শিলচৰ থেকে বিজিত দাসৰ ৰিপৰ্ট, নিউজ বাংলা। পানীসাগৰ মহকুমাৰ মিতালী সংঘ ক্লাবৰ উদ্যোগে নৱম এই বিগ ফ্ৰেণ্ডশ্বিপ ফুটবল টুৰ্ণামেণ্টৰ ফাইনেল মেচ অনুষ্ঠিত হ'ল বৃহস্পতিবাৰ। এদিন 4-3 গোলে জয়ী হন দেওয়ান প্রসাদ মিলন মঞ্চ। খেলাপ্রিয় দর্শকদের উপস্থিতি ছিল প্রায় 3,000-এরও বেশি। পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পানিসাগরের মিতালী সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় নবম এ বিগ ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটি বিগত 13-7-2019 ইংরেজি থেকে দীর্ঘ প্রায় 2 মাস ব্যাপী চলার পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ফাইনাল ম্যাচ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার শুভ সূচনা করা হয়। মোট 16 দল অংশগ্রহণ করে খেলায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রাজু দাস। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য প্রশান্ত নাথ, ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য শীতল দাস এবং সুশেন্দ্র দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পশ্চিম পানিসাগর হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। খেলা শুরুর প্রাককালে মাঠে অনুষ্ঠিত হয় রাজ্যের উদীয়মান যোগা খেলোয়াড় রিপা শীলের যোগা প্রদর্শনী। টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনালে কোকিনালা ব্রু বনাম সাইপালপুর পালগাঁওকে এবং মিলন মঞ্চ দেওয়ান পাশা বনাম পানিসাগর বেস্ট একাদশকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল খেলায় প্রধান দুটি শক্তিশালী দল কোকিনালা ব্রু বনাম মিলন মঞ্চ খেলায় প্রথমার্ধে টান টান উত্তেজনার মধ্য দিয়ে উভয়ে দুটি করে গোল করে খেলার সমতা রাখে, কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে দুটি গোল করে এগিয়ে যায় মিলন মঞ্চ, যদিও কোকিনালা ব্রু একটি গোল দিতে সক্ষম হয়। চূড়ান্ত ফাইনালে 4-3 গোলে জয়ী হয় দেওয়ান পাশার মিলন মঞ্চ। চ্যাম্পিয়নদের ট্রফি সহ নগদ 10,000 টাকা এবং রানার্সদের ট্রফি সহ নগদ 5,000 টাকা প্রদান করা হয়। খেলায় সেরা স্টাইলিশ প্লেয়ার হিসেবে নির্বাচিত হয় কোকিনালা দলের অজিত কুমার ব্রু, সেরা ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন কোকিনালা দলের কটক ব্রু, সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হন কোকিনালা দলের চুমাময় ব্রু এবং ফাইনাল খেলায় সেরা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ইয়ং মোয়া ডার্লং। খেলার মাঠে উপস্থিত ছিলেন প্রায় 3,000-এরও বেশি দর্শক।
অবশেষে সভাপতির ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই খেলাটা প্রায় দুই মাস আগে এই পশ্চিম পানিসাগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার শুভ উদ্বোধন হয়েছিল। আজকে তার সমাপ্তি অনুষ্ঠান। আজকে এই যে মেধাবী সংঘ ক্লাবের উদ্যোগে যে প্রত্যেক বছর যেখানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, এই ফুটবল টুর্নামেন্টে আমরা দেখি যে আমাদের এই মহকুমাসক ধর্মনগর মহকুমা থেকে বিভিন্ন ক্লাব বা বিভিন্ন প্রতিষ্ঠান এই খেলাতে অংশগ্রহণ করেন। এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার পরে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা যুবক রয়েছেন, আজকে যুবক আগামী দিনে ভবিষ্যৎ খেলার মাঠের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে যেমন তার সুস্থ মন তৈরি হয়, অপরদিকে বিভিন্ন ধরনের সমাজের মধ্যে যে কুসংস্কার কুপ্রথা এগুলো বর্জন করার লক্ষ্যে যুব শক্তিকে এই খেলাধুলার মাধ্যমে যুবশক্তি তার যে ঐক্য এবং যে প্রচেষ্টা এটাকে যাতে সুদৃঢ় করা যায় এবং আমাদের রাজ্যের দীর্ঘদিনের যে ঐতিহ্য জাতি উপজাতি মৈত্রীর যে বন্ধন এটা আর শুধুমাত্র এই খেলার মাঠে হয়ে থাকে। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর। ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হলো প্রহ্লাদ বৈদ্য নামে এক ব্যক্তির। মৃতের বয়স আনুমানিক 40 বছর। বাড়ি বিলোনিয়া মহকুমার অন্তর্গত উত্তর কলাবাড়িয়া এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিলোনিয়া থেকে আগরতলাগামী রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত ব্যক্তির নাম প্রহ্লাদ বৈদ্য, বয়স আনুমানিক 40 বছর। পেশায় তিনি কৃষি কাজ করেন, বাবার নাম হরিদন বৈদ্য। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 9:20 নাগাদ। জানা যায়, বিলোনিয়া মহকুমার অন্তর্গত পূর্ব কালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কালাবাড়িয়া দাসপাড়া এলাকায় তার বাড়ি। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রহ্লাদ বৈদ্যের অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটা রিয়েল অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, কোন দিন মারা গেছে? গতকাল রাত্রে 9:30। কত বলো তো, 9:30? মানে রিয়েলটা কোন দিকে যাচ্ছে? বিলোনিয়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 10 দফা দাবি সনদের ভিত্তিতে মালদা জেলা শাসককে ডেপুটেশন প্রদান করলো অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন। মিছিল সহযোগে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কর্মীরা।
সমস্ত বেকারদের কাজের দাবি সহ মোট দশ দফা দাবি নিয়ে জেলা শাসককে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ শহরে মিছিল করে সংগঠনের সদস্যরা মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে পৌঁছয়। সেখানে তারা দীর্ঘক্ষণ অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পরে তারা তাদের দাবিপত্র জেলা শাসকের হাতে তুলে দেয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি উজ্জ্বলেন্দু সরকার জানিয়েছেন, সকল বেকারদের কাজ দেওয়ার দাবি, কাজ না দেওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করা, সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি সহ মোট দশ দফা দাবি নিয়ে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে তাদের দাবিপত্র জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। বুঝতে আপনাদের কি জন্য আজকে ডিএম অফিস ঘেরাও? আজ আপনারা লক্ষ্য করছেন যে সারা দেশ জুড়ে বেকারদের বিশাল সমস্যার সম্মুখীন, কাজ নেই, হাজার হাজার বেকার যুবক অন্য দেশে পাড়ি দিচ্ছে, তাদেরও তাদের কাজকর্মের কোনো নিশ্চিন্ত গ্যারেন্টি নেই, কোথাও তাদের জীবনে গ্যারেন্টি সহ কোথাও সুরক্ষার ব্যবস্থা পর্যন্ত নেই। মালদায় কী কী সমস্যা নিয়ে ডিএম কাছে এসেছেন? মালদায় আমরা সমস্ত বেকারের কাজ চাই, এক। দ্বিতীয় হচ্ছে এখানে মালদায় যে মদের আসক্ত হয়ে সমস্ত বেকার যুবক একটা পরিবার ফ্যামিলি বন্ধ নষ্ট হয়ে যাচ্ছে, যে মদ নিষিদ্ধ করা হোক এক ডিমান্ড। পাশাপাশি এখানে মালদা শহরে বিশাল যানজট হচ্ছে, রথবাড়ি থেকে শুরু করে একদম মঙ্গলবাড়ি পর্যন্ত একদম যান চলাচল এমনভাবে অবস্থা দাঁড়াচ্ছে যে আজকে এই প্রোগ্রামে আসতে গিয়েই যে অনেকক্ষণ পর্যন্ত আমাদেরকে দাঁড়াতে হলো। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হল অমরপুর মহকুমার নতুন বাজার এডিসি ভিলেজের উদ্যোগে আয়োজিত হারাধন চক্রবর্তী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এদিনের ফাইনাল ম্যাচে 4-1 গোলের ব্যবধানে নতুন বাজার ব্যবসায়ী সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা দখল করে নেয় ঝরঝরিয়া ফুটবল ক্লাব। বৃহস্পতিবার বিকেলে অমরপুর মহকুমার নতুন বাজার বালিকা বিদ্যালয় মাঠে নতুন বাজার ব্যবসায়ী সমিতি এবং ঝরঝরিয়া ফুটবল ক্লাবের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথমার্ধে ঝরঝরিয়া ফুটবল ক্লাবের রাজ সদন জমাতিয়া পরপর দুটি গোল করে দলকে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ঝরঝরিয়া ফুটবল ক্লাবের পক্ষে আরও দুটি গোল আসে, দেবা জমাতিয়া এবং সাধন জমাতিয়া গোল দুটি করেন। অপরদিকে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে নতুন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে একমাত্র গোলটি করেন বিশ্বজিৎ দেববর্মা। শেষ পর্যন্ত 4-1 গোলের ব্যবধানে নতুন বাজার ব্যবসায়ী সমিতিকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা দখল করে নিল ঝরঝরিয়া ফুটবল ক্লাব। এদিকে টুর্নামেন্টের সমাপ্তি তথা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। এছাড়াও মহকুমা ক্রীড়া আধিকারিক শান্তনু সূত্রধর, অমরপুর নগর চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, অমরপুর প্রেস ক্লাবের সম্পাদক প্রাণময় সাহা, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক তপন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নতুন বাজার ভিলেজের চেয়ারম্যান মানিকলাল সাহা। টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হিসেবে পুরস্কার পান ব্যবসায়ী সমিতির টিমের আতুই মগ। সর্বাধিক 7টি গোল করে গোল্ডেন বুট পান ঝরঝরিয়া ফুটবল ক্লাবের সুজন ত্রিপুরা। এছাড়াও বেস্ট প্লেয়ার, বেস্ট টিম, উদীয়মান প্লেয়ার সহ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। চ্যাম্পিয়ন টিমকে 20,000 টাকা এবং রানার্স আপ টিমকে 10,000 টাকা প্রাইজ মানি দেওয়া হয়। পাশাপাশি উভয় টিমের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। জমজমাট ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য মাঠের চারদিকে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। যারা এই পরিবারকে সাহায্য করার জন্য ভলান্টিয়ার হিসেবে এই এক মাস 7 দিন ব্যাপী বিভিন্ন ভাবে সাহায্য করেছেন এবং অমরপুরের এই খেলা নতুন বাজার থেকে সেটা একটা বার্তা চলে যাবে ত্রিপুরার সর্বত্র। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।